মাধ্যমিক পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে গেলে সাজেশন সহায়িকা কোচিং নোটস এই সমস্ত কিছুর আগে যেটা প্রয়োজন সেটা হলো একটা ভালো মাপের পাঠ্য বই পশ্চিমবঙ্গের কোন কোন সাবজেক্টের কোন কোন বইগুলি সবচেয়ে সেরা এক্সপার্টরা কোন বইগুলোর উপর ভরসা রাখেন কোন বই থেকে মাধ্যমিকের প্রশ্নপত্র তৈরি হয় সবকিছু নিয়ে আমাদের আজকের এই ভিডিও চলো দেখে নেওয়া যাক প্রথমেই আসছি কোন পাঠ্য বই থেকে বোর্ডের প্রশ্ন হয় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র তৈরি হয় কোন পাঠ্য বইগুলি থেকে আর কোনগুলি থেকে হয় না এটা চিনবে কি করে সবার আগে বলে দিই যে কোনো একটা বই কিনে তার প্রথম পৃষ্ঠা উল্টাবে যেখানে বইয়ের নাম লেখকের নাম প্রকাশনীর নাম দেওয়া থাকে তার ঠিক ওপরে দেখবে এক জায়গায় লেখা আছে টিবি নাম্বার তারপর একটা সিরিয়াল কোড দেওয়া আছে এই কোড নাম্বারটি যে বইগুলিতে নেই সেই বইগুলি পর্ষদের অনুমোদন প্রাপ্ত নয় সেই সমস্ত বই থেকে কিন্তু প্রশ্ন হয় না দেখে নাও এই যে একটা বই ওপরে দেখো টিভি একটা লাইনে দেওয়া আছে এই একটা ব্যাকরণ বইয়ের ওপর এই টিভি নাম্বারটা শুধু বাংলা বলে নয় ইতিহাস ভূগোল সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে থাকে সেটা দেখে আমাদের কিন্তু বই কিনতে হবে এবার আসছি বিষয়গতভাবে কোন কোন বই কোন কোন রাইটারের বই কোন কোন প্রকাশনের বই সবচেয়ে ভালো তোমরা ইতিমধ্যেই জানো যখনই কোনো ভালো একজন শিক্ষক ভালো ভালো রেজাল্টের রেজাল্টের কথা আমাদের বলতে বলতে যাবেন যাবেন ট্রিক্স তারা সবার আগে টেক্সট বই পড়তে হবে কারণ টেক্সট বই খুটিয়ে পড়লে তোমাদের প্রতিটা সাবজেক্টে তোমরা জানো কম বেশি মাধ্যমিকে পঁয়তাল্লিশ নাম্বার মতো ছোট প্রশ্ন থাকে এই ছোট প্রশ্নগুলি কিন্তু তোমরা কমন পেয়ে যাবে কোন কোন রাইটারের বই ভালো তাহলে আমি একে একে তুলে ধরছি প্রথমে আসছি ভূগোল ভূগোলের ক্ষেত্রে তিনটে নাম চারটে নাম উঠে আসছে চারটে বই ভালো তার মধ্যে যে কোনো একটি বা দুটি কিনে তোমরা পড়তে পারো প্রথম ছায়া প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত দুলাল দাস লেখকের নামটা দেখে নেবে ছায়া প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত দুলাল দাসের বই দ্বিতীয়টা বুক ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত হাজরার বই যুধিষ্ঠির হাজরার বই তিন নাম্বার বই ওরিয়েন্টাল লাইব্রেরি থেকে প্রকাশিত অনুজ বরণ সরকার চার নাম্বার যেটি সবচেয়ে ভালো বই সেটি হল দ্বীপ প্রকাশনের তরফ থেকে প্রকাশিত গৌতম মল্লিকের পাঠ্য বই এই যে চারটি পাঠ্য বইয়ের নাম বলা হলো এই চারটি পাঠ্য বই ভূগোলের জন্য সেরা সেরা আসে ইতিহাস ইতিহাসের ক্ষেত্রে কোন বইগুলি ভালো তোমরা কিনতে পারো ছায়া প্রকাশনীর জি কে পাহাড়ির লেখা পাঠ্য বইটি কিনতে পারো জয় দুর্গা লাইব্রেরি থেকে এ কে শরীফুজ্জামানের লেখা বইটি কিনতে পারো সাত্রা পাবলিকেশন থেকে প্রকাশিত দাশগুপ্ত পাহাড়ি এরকম তিনজন লেখকের নাম দেওয়া ইতিহাসের টেক্সট বইটি এগেল ইতিহাসের কথা এবার আমরা আসছি জীবনবিজ্ঞান জীবনবিজ্ঞানের ক্ষেত্রে দুটি বই ভীষণ ভালো দুটির থেকে যে কোনো একটি কিনলে হবে সেটি হলো দুলালচন্দ্র চন্দ্র সাত্রা পাবলিকেশনের বই অথবা তোমরা কিনতে পারো প্রান্তিকের বই প্রান্তিক প্রকাশনী অথবা পাবলিকেশনের যে কোনো একটি বই কিনলেই হবে ভৌত ভৌতবিজ্ঞানের প্রসঙ্গে ভৌতবিজ্ঞানের সবচেয়ে ভালো বই হল নবভারতী প্রকাশনী থেকে প্রকাশিত দেওয়ারি মজুমদার মাইতির বই অথবা অভিনব প্রকাশনী থেকে প্রকাশিত ভৌতবিজ্ঞানের টেক্সট বই অথবা তোমরা কিনতে পারো ছায়া প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত টেক্সট বই কিংবা প্রান্তিকের থেকে প্রকাশিত টেক্সট বই এই চারটি ছায়া প্রান্তিক অভিনব প্রকাশন আর হচ্ছে নবভারতী প্রকাশনী এদের বইগুলি সেরা আসি ব্যাকরণের ক্ষেত্রে বাংলা ব্যাকরণ একটা বই সবচেয়ে ভালো বাণী সংসদ কালীপদ চৌধুরীর এই বইটি তোমরা কিনতে পারো তার সঙ্গে তোমরা কিনতে পারো কথা কাহিনী প্রকাশনী থেকে প্রকাশিত দেবপ্রসাদ ভট্টাচার্যের লেখা টেন ক্লাস টেনের টেক্সট বইটি তোমরা কিনতে পারো প্রান্তিকের তরফ থেকে প্রকাশিত টেক্সট বইটি এই তিনটি বই হচ্ছে বাংলার ব্যাকরণের ক্ষেত্রে ভীষণ ভালো বাংলার টেক্সট বই ইংরেজি টেক্সট বই অঙ্ক টেক্সট বই তোমাদের স্কুল থেকে বিনামূল্যে দেওয়া হবে আর আমি যে কটা বইয়ের নাম বললাম সবকটা বই কিন্তু গভর্নমেন্ট অর্থাৎ আমাদের বোর্ডের সরকারের অনুমোদন প্রাপ্ত বই এই বইগুলি থেকে কিন্তু মাধ্যমিকে প্রশ্ন করা হবে এই বইটি সম্পূর্ণ সিলেবাস এই বইগুলি সম্পূর্ণ সিলেবাস মেনে তৈরি কোন বই তৈরি নয় একটি বহুল প্রচলিত ইতিহাসের বই আছে জীবন মুখোপাধ্যায়ের লেখা ক্লাস টেনের বই নবভারতী প্রকাশনী থেকে বেরিয়েছে দেখবে এই বইটিতে কোনো টিবি নাম্বার নেই ওটি কিন্তু সরকারি অনুমোদন প্রাপ্ত বই নয় বোর্ডের অনুমোদন প্রাপ্ত বই নয় এমনকি করে দিয়েছে দেখবে ইতিহাস বই যে প্রকাশনীর কেন না কেন একই দাম ভূগোল বই যে প্রকাশনীর কেন না কেন একই দাম কিন্তু তোমাদের এই যে যে ইতিহাস বই যেটা টিভি নাম্বার নেই দেখবে এই বইটার দাম অনেকটা বেশি কাজেই আমি তোমাদের অনুরোধ করব টিভি নাম্বার ওয়ালা অর্থাৎ বোর্ডের তরফ থেকে অনুবেদন প্রাপ্ত বইগুলি তোমরা কেন আর একটা নাম আমি ভুলে গেছিলাম ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে পাবলিকেশন এদের বইটাও কিন্তু ভীষণ ভালো তোমরা ইতিমধ্যেই হয়তো টেক্সট বই কিনে ফেলেছ যারা এই যে নামগুলো বললাম এই নামের টেক্সট বই কিনেছ তারা তো ভালো যারা মনে করছো না তাদের টেক্সট বইয়ে তোমরা সন্তুষ্ট নও নতুন বই কিনতে চাইছো তারা যে বইগুলো বললাম এগুলো কেন তোমরা লক্ষ্য করে দেখবে মাধ্যমিকে যারা মেধা তালিকায় থাকে প্রতিটা বলে আমরা সহায়িকা প্রাইভেট টিউশনের চেয়েও যেটার উপর বেশি জোর দিয়েছি সেটা হচ্ছে টেক্সট টেক্সট বই বই কারণ তোমার ভালো রেজাল্টের মূল হাতিয়ার আগামী দু সালে মাধ্যমিকে তোমাকে একদম মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলবে এই টেক্সট বই সেই কারণে তোমাদের কাছে অনুরোধ তোমরা এই টেক্সট বইগুলি সংগ্রহ করো প্রয়োজনে তোমাদের বিষয়গত শিক্ষকের কাছে শোনো এই রাইটারের বইগুলি কেমন প্রয়োজনে নিজেরা দোকানে গিয়ে বইগুলি যাচাই করে দেখো আশা করি তোমরা কিন্তু সুফল পাবে তোমাদের বইগুলো ভালো লাগবে আজকের মতো ভিডিও শেষ করতে চলেছি তার আগে বলি ক্লাস টেনের জন্য কেমন ভিডিও তোমরা চাইছো সেটা আমাকে নিচে কমেন্ট করে জানাও তোমাদের অন্যান্য যে বন্ধুরা ক্লাস টেনে পড়ে তোমাদের সঙ্গে পড়ে বান্ধবীরা ভাইয়েরা দাদা দারা তাদের আমাদের চ্যানেলটার ব্যাপারে বলো তোমাদের জন্য বছর ভর বেশ কিছু আকর্ষণীয় জিনিস আমরা একে একে নিয়ে হাজির হব কাজেই সবাইকে আজকের শুভেচ্ছা জানাচ্ছি আর এই গোটা বছর অর্থাৎ আগামী মাধ্যমিক দু হাজার কুড়ি পর্যন্ত আমরা একসঙ্গে একদম সুন্দরভাবে পরীক্ষার প্রস্তুতি নেব সবার জন্য শুভেচ্ছা রইল আজকের মতো ভিডিও এখানে শেষ করছি বিনামূল্যে সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে আর পাশে থাকা ঘন্টার ছবির উপর ক্লিক করো আমার সমস্ত নোটস সাজেশন সববার আগে পাওয়ার জন্য